उत्तर बङ्गाल क्षेत्रमा लागु औषध तथा नशालु पदार्थको तस्करी र बेचबिखनको घटना दिन प्रतिदिन बढ्दै गएको मानिएको छ। प्रशासनको सक्रियतामा दैनिक रूपमा लागु औषध तथा नशालु पदार्थको तस्करीमा संलग्न व्यक्तिहरूको पक्राउ भइरहे पनि पूर्ण रूपमा नियन्त्रणमा आउन नसकेको मानिएको छ। यस्तैमा आज फेरि अलिपुरद्वार जिल्ला पुलिसले ठूलो परिमाणमा लागु औषध अनि नशालु ट्याब्लेटसहित 3 जनालाई पक्राउ गरेको जान्नमा आएको छ। पुलिस सूत्रले दिएको जानकारीका अनुसार 2 पुरुष अनि 1 महिला उत्तर पूर्वी भारतबाट लागु औषध तथा नशालु ट्याब्लेट बोकेर आइरहेका थिए। गोप्य सूत्रका आधारमा अलिपुरद्वार जिल्ला पुलिसले 3 महिला र 2 पुरुषलाई पक्राउ गरेको छ। तीमध्ये 1 जना मुर्शिदाबादका र अन्य 2 छिमेकी जिल्ला कुचबिहारका बासिन्दा रहेको बताइएको छ। जानकारीका अनुसार उनीहरूलाई न्यू अलिपुरद्वार रेलवे स्टेसन नजिकैबाट पक्राउ गरिएको सूत्रले बताएको छ। उनीहरूका साथबाट करिब 10,000 नशालु ट्याब्लेट र 170 ग्राम अफिम बरामद भएको थप बताइएको छ। अलिपुरद्वार जिल्ला पुलिसको तर्फबाट सम्पूर्ण घटनाका बारेमा जानकारी गराइएको छ भने घटना सम्पर्कमा पुलिस अनुसन्धानमा जुटेको छ। आजकै सकाले एसटिएफर इनपुटर साथै साथै हाम्रो डिस्ट्रिक्ट पुलिसले 3 जनके धरेछ न्यू अलिपुरद्वार स्टेसनेर काछे काछे। उनार पासे आमाके ड्रग्सटा सीज करा होयेछे। अप्रक्सिमेटली अराउंड 10,000 याबा ट्याब्लेटगुलो सीज करा होयेछे और 170 ग्रामेर अनुमान करे सानफ्लावर ड्रग करे एकटा ड्रग सीज होयेछे। एटा अपियर्स टू बी मॉर्फिन एतगुलो सीज होयेछे और 3 जनके धरा होयेछे। এখানে 1 জনের বাড়ি আছে মুর্শিদাবাদ আর 2 জনের বাড়ি কুচবিহারে আছে। তো ওরা আসছিল নর্থ ইস্ট থেকে, নাগাল্যান্ড থেকে ওরা আসছিল। এখন আলিপুরদুয়ারে যখন ওরা নেমে গেল তারপরে ওনাকে ধরা হয়েছে। ইনভেস্টিগেশন এখন চলছে, 3 জনকে আমরা ধরা হয়েছে। কোথায় যাচ্ছিল ওটা ইনভেস্টিগেশন এখন চলছে, ওটা আমাকে আমরা একটু ইনভেস্টিগেশনের পরে আমাকে মতলব পাতা চল যায়। প্রাইমারি কোনো ভাবে পাওয়া কোনো চক্রের সন্ধান পাওয়া গেল এটা? কোনো র‍্যাকেট র‍্যাকেট না, এখন পর্যন্ত তো ইনভেস্টিগেশন চলছে। তো আজকে সকালে হয়েছে সিজার, তো সিজার এখন হয়েছে আর ইনভেস্টিগেশন তো চলছে, তো একটু টাইম লাগবে। তার স্যার এই যেগুলো ধরা পড়ছে স্যার এগুলোর আনুমানিক মূল্য কত হবে স্যার? মূল্য এটা মূল্য মার্কেটে যেরকম মূল্য হবে ওরকম হবে। যতগুলো কেনার লোক থাকবে তখন মূল্য তো বেশিই হবে। আপনার তো এটা জানি কি এখানে আলিপুরদারের এসপি সাহেব প্রতিবার এটাই বলে কি যদি কেনার লোক থাকে তাহলে মূল্য তো ভালোই হবে। তো একটা জায়গায় একটা রকম মূল্য আছে, তো 20 টাকা হতে পারে, 25 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, যেখানে যেরকম হবে ওরকম। স্যার এগুলো কি বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল মনে হচ্ছে? এতগুলো আমি এখন তো আমার বলতে পারবে না, ইনভেস্টিগেশন এখন চলছে, তো এতগুলো ডিটেলস তো এখন আমার কাছে নেই, আমরা বলতে পারি। স্যার প্রোডাকশন করে কি রিমান্ডের প্রয়োজন আছে? ওটা তো ইউজুয়াল কোর্স অফ ইনভেস্টিগেশন আছে, ওটা আমরা করে দেব। স্যার 3 জনই পুরুষ ছিল? না, এখানে 2টা পুরুষ ছিল আর 1টা মহিলা ছিল। ঠিক আছে, এটা কি বলা যায় স্যার মহিলাদেরকে দিয়ে মূলত র‍্যাকেটটা করা চালানো হচ্ছে বা এই ধরনের কিছু? এরকম এরকম এখন তো কিছু বল না, আমি তো বলতে পারি। ১ কিলো। ঠিক আছে, থ্যাংক ইউ।